তখন তো ও ছিল না আমি আমি কইরালে দিতাম পরে যান তুমি হাসছো, তুমি তো হাসবে। তোমারে হাসি দেখার জন্য তো আমার পাগল চল 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 আবার যাই আবার বলো তাতে অ্যাকশন তুমি হাসছো, তুমি তো হাসবে, কারণ তোমার এই হাসি দেখার জন্য তো আমি একত্রে ছুটতে গিয়েছিলাম। আজকে তোমার এই হাসি দেখার জন্য 30 লক্ষ সৈনিক রক্ত দিয়েছে। তোমার এই হাসি দেখার জন্য 2 লক্ষ মামুন ইজ্জত দিয়েছে। তোমার এই হাসি দেখার জন্য আমি যুদ্ধ গিয়ে আমার পাটা হারিয়েছি। তুমি হাসবে না কেন? তুমি তো আমাকে উপহাস করে হাসবে পতাকা, কারণ যে দেশে মানচিত্রে একজন দেশপ্রেমিকের পুরো ফ্যামিলি নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, সে দেশে আমি তো একজন সামান্য মুক্তিযোদ্ধা। হাসো পতাকা, হাসো পতাকা, পতাকা তুমি আরো বেশি করে হাসো।
তুই যে কাঁচল দোস্ত যখন হাতটা রাখছে তখন আমার পুরো শরীরে পশন পশন একদম কারেন্টের মতো মানে মায়ের মমতায় শরীরে হাত পা দেখুন খামার পা দেখুন খামার জবরদস্ত রিপোর্ট দিয়ে আমি দোকান থেকে নিবো না সেই সব দাঁড়া গেছে ও যতক্ষণ কাঁচছে ততক্ষণ হাতটা দিছে আমি দোকান থেকে নিবো কি মানে পা রুটি কলা নিবো আমি সেটা আমার দেখাতে হবে যে আমি নিচ্ছি নিয়ে আসা দিচ্ছি ওনার সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত তোমাকে না আপনাকে সাগর কিছু বলেছে আমার কথা দুঃখিত করে আই এম সরি বলছিলা হ্যাঁ আমি শুনি নাই আমি না শুনলে ক্যামেরাও শুনবে না বাবা সাহেব বাবা কইতে চালু করেন মা চালু করেন বাবু তুই কিন্তু ঢুকবস করবে বারবার রোলিং অ্যাকশন
চিড়িয়া যাব আমি থাকো ওখানে কমন করে চেও না গো তুমি বসে মরি যাই আমি কেন বুঝো না তুমি আমার আমরা দন শট নিচ্ছি এখন দন শট আমার ব্যাপটা কাটতেছেন কে আমার চোখের সামনে পোলারায় 500 টাকা নোটটা দিল আমি যে 1000 টাকা দিছিলাম এটা তার কেউ দেখে নাই হয় নাই যা আল্লাহ।